বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছে এবং এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অঙ্কের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দীঘাত করণে কারণ এই অধ্যায় থেকে তোমরা যেন এক দুই এবং তিন মার্কের প্রতি বছরই এই অধ্যায় থেকে অঙ্কগুলো আসে অর্থাৎ মোট প্রায় সাত মার্কের অঙ্ক কিন্তু এই অধ্যায় থেকে আসবে তো আজ আমি তোমাদের সামনে এর বিস্তারিত আলোচনা করবো যে কোন কোন অঙ্কগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কোন কোন অঙ্কগুলো করলে তোমরা পরীক্ষা হলে কমন পাবে বন্ধুরা তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো চ্যানেলের সমস্ত ভিডিও এর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো দশম শ্রেণীর গণিত প্রকাশ তো আজ আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ন নম্বর চ্যাপ্টার আমাদের করণী রয়েছে আমাদের দীঘাত করণী রয়েছে ন নম্বর চ্যাপ্টারে তো এর আগে কিন্তু আমরা একদম এক থেকে শুরু করে পরপর একদম আট নম্বর চ্যাপ্টার পর্যন্ত অর্থাৎ লম্ববৃত্তাকার চং পর্যন্ত সমস্ত অধ্যায় ভিত্তিক আলোচনা তুলে ধরেছি এবং তার সঙ্গে কোন কোন সম্পাদ্য এবছরের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ দু হাজার একুশ সালের জন্য ইম্পর্টেন্ট এবং কোন কোন উপপাদ্যগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোও জেনেছি যারা দেখানি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স বা চ্যানেল প্লে লিস্টে দেখে নিয়ে আসবে তো আজকে আমাদের আলোচনা হচ্ছে দীঘাত করণি তো সরাসরি আমরা চলে যাচ্ছি পেজ নম্বর একশো উনপঞ্চাশে যেখানে আমাদের দীঘাত করণি রয়েছে তোমরা সরাসরি চলে এলাম পেজ নম্বর ওয়ান ফোর্টি নাইনে দীঘাত করণী ন নম্বর চ্যাপ্টারে এবার দেখো আমাদের প্রতি বছরে কিন্তু এই চ্যাপ্টার থেকে শর্ট টাইপের কোশ্চেন দুই মার্কের কোশ্চেন এবং আমাদের তিন মার্কের কিন্তু অঙ্ক কিন্তু একটা কমন ব্যাপার অর্থাৎ তিন আর দুই পাঁচ এবং সাত মার্কের অঙ্ক কিন্তু আমাদের শুধুমাত্র এই চ্যাপ্টার থেকেই আমাদের আসবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে চ্যাপ্টারটা কত বড় ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে আরও একটা কথা এই শর্ট টাইপের অঙ্কগুলো না শিখলে কিন্তু ভবিষ্যতে খুবই সমস্যা আছে যার জন্য কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে তো কোন কোন অঙ্কগুলো আমরা করবো দেখে নিই একদম আমরা সরাসরি প্রথম চলে যাব পেজ নম্বর ওয়ান ফিফটি থ্রিতে দেখো তোমরা একশো তেপ্পান্ন পেজটাতে সরাসরি আমরা চলে এলাম পেজ নম্বর তোমাদের একটু দেখিয়ে দিই এই যে একশো তেপ্পান্ন পৃষ্ঠা আমরা চলে এলাম তো একশো তেপ্পান্ন পৃষ্ঠায় আমরা নয়ন পয়েন্ট ওয়ানে চলে যাব দেখো প্রথমে দুইয়ের আমাদের যেটা রয়েছে দুই তিন চার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক টাইপ কোশ্চেন দুই তিন এবং চার দাগ ছয়ের এ বি সি দেখো পরপর তিনটে অঙ্ক রয়েছে ছয়ের এ দাগ বি দাগ এবং সি দাগ যে অঙ্কগুলো করছি একটাও বাদ দিবা না কিন্তু কারণ প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবার চলে যাব আমরা সরাসরি পেজ নম্বর ওয়ান ফিফটি সেভেনে পেজ নম্বর চলে যাব ওয়ান ফিফটি সেভেন ওয়ান ফিফটি সেভেন পেজে আমরা চলে এলাম সরাসরি দেখো কোষে দেখি নাইন পয়েন্ট টুয়ে আমাদের যেটা করতে হবে একের বি সি ডি মানে একের সবগুলোই করবে শর্ট টাইপের কোশ্চেন তো তার মধ্যে বিসিডিটা সিডিটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক রিপিটেশন হয় বারবার এবং দেখো তারপরে রয়েছে দুইয়ের ই দাগ এবং দুইয়ের ই দাগ এবং জি দাগ এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে অবশ্যই এই যে এডিসি এগুলো একটু প্র্যাকটিস করে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট ই দাগ এবং জি দাগ তিনের যে অঙ্কগুলো তার মধ্যে এব দেখো আমি বলে দিচ্ছি এবিসি ডি এবং এফ প্রত্যেকটা অঙ্ক কিছু করার নেই এই করে রাখবে দরকার নেই মানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট একদম এবিসিডি এফ যে কটা অঙ্ক আছে তিনের প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে এখানে কোনো অঙ্ক বাদ দেবে না কারণ আমি প্রথমেই বললাম যে এ অর্ধে থেকে আমাদের সাত মার্ক আমাদের যে কোনো মূল্যে ক্যারি করতে হবে তারপর দেখো চার নম্বরের অঙ্কটা তো তোমাকে করতেই হবে এটাতে কোনো আর অপশান নেই পাঁচ দাগের আমাদের অঙ্কগুলো সাধারণত পাঁচ দাগের যে অঙ্ক সাধারণভাবে আসে না এবার আমরা চলে যাব সরাসরি তার পরের পেজে দেখো এখানে একশো আটান্ন পৃষ্ঠা পেজ নম্বর একশো আটান্ন পৃষ্ঠায় তিনটে অঙ্ক আছে এবং তেত্রিশ তিনটে অঙ্ক রয়েছে তিনটে অঙ্কই মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো কিন্তু তিন মার্কে আসার সম্ভাবনা রয়েছে কি বললাম তিন মার্কে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এরপরে চলে যাব আমরা পেজ নম্বর একশো উনষাটে দেখো ছত্রিশ এবং একশো উনষাট পৃষ্ঠায় দেখো ছত্রিশ দাগে একটা নিজে করি একটা অঙ্ক রয়েছে এই অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং দেখো তারপরে পঁয়ত্রিশ দাগের এই জায়গাটা একটু বোঝার পর আছে পঁয়ত্রিশ দাগের যে অঙ্কটা রয়েছে এই যে মান নির্ণয় করো এর এই যে অঙ্কটা এটা কিন্তু শর্ট টাইপের অঙ্ক শর্ট হিসেবে কিন্তু এই অঙ্কটা আসতে পারে এবার আমরা চলে যাব সরাসরি পেজ নম্বরে পেজ নম্বর একশো উনষাট পৃষ্ঠায় আমরা করলাম এবিসিডি এখানে চারটে অঙ্ক রয়েছে এই চারটে অঙ্ক সাঁইত্রিশের সরি সাঁত্রিশে দেখো এ বি সি ডি এই যে চারটে অঙ্ক রয়েছে এই চারটে অঙ্ক কিন্তু প্র্যাকটিস করবে একদম যে কটা বলছি বাদ দেবে না বারবার বলছি কারণ এগুলো সব প্র্যাকটিস তোমাকে করতেই হবে কি বললাম সাঁত্রিশেরও এ বি সি ডি এই চারটে অঙ্কও প্র্যাকটিস করবে তার মধ্যে বি আর ডিটা মোস্ট ইম্পর্টেন্ট তাও বলে দিলাম বি আর ডিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য মানে দু হাজার একুশ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য এবার আমরা চলে যাব পেজ নম্বর ওয়ান সিক্সটি ওয়ান পেজে চলে যাব কোষে দেখি নাইন পয়েন্ট থ্রিতে রয়েছে দেখো তিন চার পাঁচ ছয় এখানে কিচ্ছু করার নেই তবে হ্যাঁ এক এক দাগের অঙ্কগুলো এবং দু দাগের অঙ্কগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে কারণ অঙ্ক এগুলো দরকার আছে তবে পরীক্ষা জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিন চার পাঁচ ছয়ের এখানে দেখো এক দুই তিন চার চারটে অঙ্ক আছে চারটে অঙ্কই প্র্যাকটিস করবে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে দু দাগের অঙ্কটা এবং চার দাগের অঙ্কটা বললাম কি বললাম বোঝা গেল তিন চার পাঁচ ছয় তার মধ্যে এক এবং চার দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো সাত দাগে রয়েছে তোমাদের শর্ট টাইপের কোশ্চেন এই যে সরল তো মানির্ণয় এগুলো শর্টের জন্য প্র্যাকটিস করবে এবং আট দাগের অঙ্কটা তো অবশ্যই প্র্যাকটিস করবে এবার চলে আসবো আমরা সরাসরি পেজ নম্বর ওয়ান সিক্সটি টু পেজে চলে যাবো দেখো ওয়ান সিক্সটি টু পেজে তোমাদের নয় দাগে একটা অঙ্ক আছে নয় দাগের অঙ্কটা করবে এবং দশ এবং এগারো দাগে শর্ট টাইপের অঙ্ক রয়েছে তো প্রথম থেকেই আমি তোমাদের বলছি শর্ট টাইপের অঙ্ক কোনো কিছু বাদ দেবে না প্রত্যেকটা কিন্তু শর্ট টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবার এই হলো তোমাদের এই চ্যাপ্টার অর্থাৎ দীঘাতকরণী চ্যাপ্টার থেকে মূল ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে আমি তোমাদের বলে রাখি এই ভিডিওর মাধ্যমে বৃত্তস্থ চতুর্ভুষ সংক্রান্ত উপবাধ্য এই চ্যাপ্টারে কিন্তু মূল উপবাদ্যগুলো কী কী তোমাদের করতে হবে সে সম্পর্কে আমি যথারীতির আগে ভিডিও করে দিয়েছি অর্থাৎ এই চ্যাপ্টারের ভিডিও কিন্তু আমি এর পরবর্তীতে করছি না কারণ উপবাদ্য চ্যাপ্টারের মূল উপবাদ্য কী কী রয়েছে সেগুলো পড়লেই কিন্তু এই চ্যাপ্টারের কাজ আমাদের কমপ্লিট তবে হ্যাঁ মনে রেখো যে অধ্যায়ের শেষে যে শর্ট টাইপের প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করো তো এগুলো আজকের আলোচনা আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক ওদের সঙ্গে শেয়ার করো এবং যারা আগের ভিডিওগুলো দেখো নি চ্যানেলের তারা অবশ্যই চ্যানেল প্লে লিস্ট বা ডিসক্রিপশন বক্স থেকে ওইগুলো দেখে সেগুলো প্র্যাকটিস করে নাও তো ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম